হ্যালো ফ্রেন্ডস এগিচটুপাঞ্চিত সকলকে স্বাগত ডব্লিউপি কেপি কনস্টেবল দু হাজার চব্বিশের জন্য ম্যাথ এবং রিজনিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছে এটা আমাদের সেকেন্ড প্র্যাকটিস সেট আর যে কোশ্চেনগুলো বারবার এক্সামে আসে সেই সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু আমরা প্র্যাকটিস করব যদি দু হাজার চব্বিশের পুলিশ আপনার টার্গেট হয়ে থাকে তবে কিন্তু প্র্যাকটিস সেটের প্রত্যেকটি কোশ্চেন আপনাকে প্র্যাকটিস করতে হবে তো চলুন শুরু করব আর কোনটা ইনভেস্ট করবো না শুরু করার পূর্বে বলবো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আর পিডিএফ কিন্তু দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও পর্যন্ত যুক্ত হননি যুক্ত হয়ে যান এগিয়ে চলো টেলিগ্রাম চ্যানেলে চলে যাবো ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখে নেবো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে পি একটি কাজ কুড়ি দিনে করতে পারে কিউ এটি পঁচিশ দিনে করতে পারে যদি তারা একসাথে চার দিনে কাজ করে তাহলে কত শতাংশ কাজ বাকি থাকবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে তো এখানে পি কত দিনে কাজটি করছে কুড়ি দিনে কিউ কত দিনে করছে পঁচিশ দিনে তো কুড়ি আর পঁচিশের লসাগু যদি আমরা করি কত পাই একশো একশো ভাগ কুড়ি করলে পাঁচ এবং একশো ভাগ পঁচিশ করলে চার অর্থাৎ আমাদের এখানে টোটাল যে কাজ একশো ইউনিটের এবং পি এর দক্ষতা বা এফিসিয়েন্সি বেরিয়েছে পাঁচ অর্থাৎ পি একদিনে পাঁচ ইউনিট কাজ করতে পারে ঠিক একইভাবে কিউ দক্ষতা বা এফিসিয়েন্সি কত চার অর্থাৎ কিউ একদিনে চার ইউনিট কাজ করতে পারে তাহলে পি আর কিউ যদি একত্রে কাজ করে তাহলে একদিনে টোটাল কত ইউনিট কাজ হবে পাঁচ আর চার যোগ করলে কত পাই নয় ইউনিট কাজ হবে এখানে কি বলছে যদি তারা একদিনে একসাথে চার দিন কাজ করে অর্থাৎ চার দিনে কত ইউনিট কাজ হবে ছত্রিশ ইউনিট কাজ হবে বাকি থাকছে কত ইউনিট একশো মাইনাস ছত্রিশ চৌষট্টি ইউনিট বাকি থাকছে শতাংশ নির্ণয় করতে বলেছে অর্থাৎ চৌষট্টি ভাগ টোটাল কাজ কত একশো পার্সেন্টেজ নির্ণয় করতে গেলে গুণ একশো পুরোটার পার্সেন্টেজ একশো একশো কাটছে কত হচ্ছে এখানে চৌষট্টি পার্সেন্টেজ তিন নম্বর অপশান এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চলে যাব নেক্সট কোশ্চেনে কি বলছে পাঁচ বন্ধু এম এন ও পি আর কিউ কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে তো এখানে যেটা বলছে পাঁচ বন্ধু কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে যদি বি কেন্দ্র থেকে বাইরের দিকে মুখ করে বসে থাকে অর্থাৎ কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে থাকে তাহলে এই দিকটা কোন দিক হয়ে যাবে বা দিক এটা ডান দিক হয়ে যাবে এখন কি বলছে ও বসেছে পি এর ঠিক বা দিকে পি যদি এখানে বসে ও তাহলে কোথায় বসবে পি এর ঠিক বা দিকে এখানে বসবে এরপর কি বলছে ও বসেছে পি এর ঠিক বা দিকে যে কিউ এর ঠিক ডান দিক থেকে তৃতীয় স্থানে বসেছে কে এই পি আবার কিউ এর ঠিক ডান দিক থেকে তৃতীয় স্থানে বসেছে অর্থাৎ এখানে যদি আমি কিউকে বসাই তাহলে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসবে কে পি এটা এর বা দিক কিউয়ের আর এটা ডান দিক তাহলে ডান দিক থেকে এক দুই তিন ঠিক এখানে পিকে বসতে হবে সেটাই বসেছে তাহলে আমরা কিউকে ঠিক জায়গায় বসিয়েছি নেক্সট কি বলছে এম পি এর ঠিক পাশে বসে নেই অর্থাৎ এখানে এম বসে নেই এখানে একটি ঘর ফাঁকা আছে তাহলে এমকে এখানে বসিয়ে দেবো পি এর ঠিক ডান দিকে কে বসে আছে অর্থাৎ এই জায়গাটায় কে বসে আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে আমাদের টোটাল পাঁচ বন্ধু ছিল এম বসে গেছে ও বসে গেছে পি বসে গেছে কিউ বসে গেছে বাকি আছে এন তাহলে এন এখানে বসবে তাহলে পি এর ঠিক ডান দিকে কে বসবে এন এক নম্বর অপশান এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখে নেবো যদি দশ অঙ্কের একটা সংখ্যা দেয়া থাকে এই সংখ্যাটি যদি অষ্টাশি দ্বারা বিভাজ্য হয় তাহলে ওয়াইয়ের বৃহত্তম মানের জন্য টু এক্স মাইনাস থ্রি ওয়াই এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো অষ্টাশি দ্বারা বিভাজ্য কোন সংখ্যা কোনো সংখ্যা যদি অষ্টাশি দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাকে আট এবং এগারো উভয় দ্বারা বিভাজ্য হতে হবে তবেই সেটা অষ্টাশি দ্বারা বিভাজ্য হবে তাহলে সেই সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য কখন হবে যখন সংখ্যাটির লাস্ট তিন ডিজিট আট দ্বারা বিভাজ্য হবে তখন পুরো সংখ্যাটি কিন্তু আট দ্বারা বিভাজ্য হয়ে যাবে তাহলে এখানে পাঁচ ওয়াই আর দুই আছে এটাকে আমাদের আট দ্বারা বিভাজ্য করতে হবে কিন্তু আমাদের এখানে বলেছে ওয়াইয়ের এর বৃহত্তম মান অর্থাৎ ওয়াইয়ের এর বৃহত্তম মান কত ধরতে পারি যদি আমরা দশ অঙ্কের সংখ্যা রাখি এটাকে নয় ধরতে পারি দশ ধরতে পারব না এটা এগারো অঙ্কের সংখ্যা হয়ে যাবে সেক্ষেত্রে তাহলে নয় যদি ধরি সাত আটা ছাপ্পান্ন চার আটা বত্রিশ পুরোপুরি ভাগ চলে যাচ্ছে তাহলে ওয়াইয়ের মান যদি নয় হয় তাহলে এই সংখ্যাটি আট দ্বারা ভাগ চলে যাবে এরপর আমাদের দেখতে হবে এগারো দ্বারা ভাগ যাচ্ছে কিনা না এগারো দ্বারা কোনো সংখ্যা ভাগ গেলে তার যে রুল সেটা কি অল্টারনেট ডিজিট যে নাম্বারটা দেওয়া আছে তার অল্টারনেট ডিজিটগুলির যে বিয়োগ ফল সেটা শূন্য হতে হবে না হয় এগারো দ্বারা বিভাজ্য হতে হবে দেখে নেব এখানে কী কী দেওয়া আছে টোটাল এখানে দেওয়া আছে ছয় চার তিন এক্স এক এক চার পাঁচ ওয়াই দুই অর্থাৎ এখানে অল্টারনেট ডিজিট কোনগুলো ছয় আট তিন নয় তার সাথে এক যোগ করলে দশ চোদ্দ আর নয় চোদ্দো আর নয় তেইশ বাকি ডিজিটগুলোর যোগফল কত আছে এক্স সরি ফোর প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস ফাইভ প্লাস টু অর্থাৎ এখানে কত পাচ্ছি পাঁচ হাজার নয় আর এক দশ এগারো বারো বারো প্লাস এক্স পাচ্ছি এটার বিয়োগ এই যে দুটি অল্টারনেট ডিজিটের যোগ করে সেটার বিয়োগ ফল এটা শূন্য হতে হবে বা এগারো দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে এটার যদি বিয়োগ করি অল্টারনেট ডিজিটগুলো সাম বার করে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি এখানে এগারো মাইনাস এক্স পাচ্ছি এটা শূন্য যদি হয় তাহলে এক্সের মান কত হয়ে যাবে এগারো কিন্তু এক্সের মান তো আমরা এগারো বসাতে পারবো না কারণ আমাদের এই যে সংখ্যাটা দেওয়া আছে এটা দশ অঙ্কের হতে হবে তাহলে এক্সের মান আমাদের এখানে এগারো হবে না এটা যদি এগারো দ্বারা আমরা ভাগ করি সেক্ষেত্রে আমাদের এক্সের মান যদি জিরো হয়ে যায় এটা আমাদের সহজেই এগারো দ্বারা ভাগ চলে যাচ্ছে তাহলে একটিমাত্র এক্সের মান পাওয়া যাচ্ছে যেটা জিরো তাহলে এক্সের মান কত পাচ্ছি জিরো ওয়াইয়ের মান কত পাচ্ছি নাইন এটার মান কত হয়ে যাবে তাহলে টু এক্স জিরো মাইনাস তিন ইন্টু নয় তিন নং সাতাশ অর্থাৎ সাতাশ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তিন ইন্টু নয় তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে চার নম্বর অপশান তো এই যে কোশ্চেনটা করালাম এই কোশ্চেনটা কিন্তু এত টাইম লাগবে না কখনোই কারণ বোঝানোর জন্য অনেক কিছু বললাম যখন আপনাদের সমস্ত রুল জানা থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার আপনারা কিন্তু কয়েক সেকেন্ডের মাধ্যমে অ্যান্সারটা বার করে ফেলবে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কত চার নম্বর অপশন চলে যাবো নেক্সট কোশ্চেনে কি বলছে কোন দুটি সংখ্যার স্থান বিনিময় করতে হবে যাতে সঠিক একটু ভুল বললাম প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি সংখ্যার স্থান বিনিময় করতে হবে নির্ণয় করুন তো কোশ্চেনটা একটু ভুল আছে এখানে ইকুয়াল টু এগারো হবে এখানে ইকুয়াল টু এগারো হবে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যদি তেরো এবং বারো পরস্পরের স্থান বিনিময় করে সরি কোশ্চেনটা ভুল ছিল এখানে তো যেহেতু এখানে কপি পেস্ট করি তো সেই কারণে এটা ভুল চলে এসছে তো সঠিক এখানে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন কি বলছে প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি সংখ্যার স্থান বিনিময় করতে হবে সেটা নির্ণয় করতে হবে তো তেরো প্লাস ফোর ভাগ ষোলো গুণ পাঁচ মাইনাস বাইশ এটা আছে ইকুয়াল টু এগারো দেওয়া আছে তো যদি আমরা তেরো এবং বাইশের স্থান বিনিময় করি আমরা আমাদের কিন্তু মাইন্ড ক্যালকুলেশন করতে হবে এবং অপশানগুলো বাদ দিয়ে যেতে হবে তেরো এবং বাইশের যদি পরস্পর স্থান বিনিময় করি আমাদের এখানে যে মানটা পাবো একটা ভগ্না অংশ চলে আসবে চার বাই ষোলো ইন্টু পাঁচ অর্থাৎ এখানে যদি ক্যালকুলেশন করি পাঁচ বাই চার চলে আসবে তা তেরো এটা এক নম্বর অপশান বাদ চলে যাচ্ছে কোনোভাবে আমরা এগারো রান নিয়ে আসতে পারবো না ঠিক একইভাবে ষোলো এবং বাইশের যদি স্থান বিনিময় করি ষোলো এবং বাইশের সেক্ষেত্রে চার বাই বাইশ ইন্টু পাঁচ হয়ে যাচ্ছে এটাও বাদ চলে যাচ্ছে কারণ ভগ্ন অংশ চলে আসছে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি না তেরো এবং ষোলোর যদি স্থান বিনিময় করি তাহলে এক্ষেত্রে তিন চার বাই তেরো ইন্টু পাঁচ চলে আসছে তাহলে এটাও কিন্তু আমাদের হবে না হবে কিন্তু আমাদের তাহলে চার নম্বর অপশান রাইট অ্যান্সার তো চেক করার জন্য একবার অবশ্যই দেখিয়ে দেব তো চার এবং ষোলো যদি পরস্পর স্থান বিনিময় করে তেরো যোগ ষোলো এখানে ষোলো হয়ে যাবে আর এখানে চার হয়ে যাবে ভাগ চার ইন্টু পাঁচ মাইনাস বাইশ চার দিয়ে ক্যালকুলেশন করলে চার চার পাঁচা কত হয় কুড়ি কুড়ি আর বাইশ বিয়োগ করলে মাইনাস দুই মাইনাস তেরো মাইনাস দুই মানে এগারো তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে চার নম্বর অপশন চলে যাবো নেক্সট কোয়েশ্চনে কী বলছেন যদি ওয়াই এর এক্স পার্সেন্ট একশো এবং জেডের ওয়াই পার্সেন্ট চারশো হয় তাহলে এক্স এবং জেডের মধ্যে অনুপাত নির্ণয় করুন ওয়াই ইন্টু এক্স বাই একশো ইকোয়াল টু একশো এবং জেড ইন্টু ওয়াই বাই একশো ইকোয়াল টু চারশো যদি হয় তাহলে জেড এবং এক্সের মধ্যে অনুপাত নির্ণয় করতে বলেছে এখানে আমরা ওয়াইয়ের মানটা এখানে পুট করব তাহলে জেড বাই একশো ইকো ইন্টু ওয়াইয়ের মান কত পাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে একশো ইন্টু একশো অর্থাৎ একশো তার স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু এটা পাই ইকুয়াল টু কত দেওয়া আছে চারশো একশো আর একশো স্কোয়ারের সাথে কাটাকুটি করলে উপরে একশো থাকে তাহলে এখান থেকে দুটো জিরো দুটো জিরো কাটলে কত পাচ্ছি জেড বাই এক্স ইকোয়াল টু চার বাই এক তাহলে এখানে আমাদের বলেছে এক্স ইস টু জেডের মান এখানে আমাদের জেড ইস টু এক্সের মান কত বেড়ে বেরিয়েছে চার ইস টু ওয়াই সরি ফোর ইস টু ওয়ান এটাকে যদি আমরা উল্টে দিই হয়ে যাবে আমাদের ওয়ান ইস টু ফোর অর্থাৎ দুই নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চলো যাবো নেক্সট কোয়েশ্চনে কি বলছে দেখে নেব জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমাদের মান নির্ণয় করতে বলেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইয়ের যদি কিউব করি আমরা ষোলো পাচ্ছি দুইয়ের কিউব করলে ষোলো পাচ্ছি তিনের কিউব করলে একাশি পাচ্ছি তাহলে পাঁচের কিউব করলে একটু ভুল বললাম টু টু দুই পার ফোর দুয়ের কিউব করলে তো আট হয় টু টু দি পাওয়ার ফোর করলে ষোলো পাচ্ছি টু টু দি পর ফোর করলে একাশি পাচ্ছে তাহলে ফাইভের পাওয়ার কত হয়ে যাবে ফোর যেটার অর্থ হচ্ছে পঁচিশ গুণ পঁচিশ অর্থাৎ ছশো পঁচিশ ছশো পঁচিশ আছে দুটো অপশানে বাকি দুটো অপশান কিন্তু অলরেডি আউট হয়ে যাচ্ছে তো দেখে নেব তারপরের কন্ডিশান কী বলছে কে কে পি এখান থেকে পি কে পাচ্ছি এবং এ জি এখান থেকে এফ আর বি পাচ্ছি তো এটা যদি আমরা দেখি এ থেকে এফ এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর এগিয়ে যাচ্ছি কে থেকে পি কে থেকে পি আর এ থেকে এফ যদি যায় এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর এগিয়ে যাচ্ছে তাহলে টি থেকে যদি পাঁচ ঘর এগিয়ে যায় এক দুই তিন চার পাঁচ ওয়াই কে পাব তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়াই আছে আমাদের সবার ফার্স্টে তিন নম্বর অপশান তিন নম্বর অপশান কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে দেখে নেবো এমটা আমাদের স্যাটিসফাই করছে কিনা পি থেকে পাঁচ ঘর পিছিয়ে গেলে আমরা কে কে পাই ঠিক একইভাবে জি থেকে যদি পাঁচ ঘর পিছিয়ে যায় তবে কি আমরা বিকে পাবো একবার দেখে নেবো এক দুই তিন চার পাঁচ হ্যাপ বিকে পেয়ে যাচ্ছি তাহলে আট থেকে পাঁচ ঘর পিছিয়ে গেলে আমরা দেখবো এমকে পাই কি না এক দুই তিন চার পাঁচ হ্যাপ এমকে পেয়ে যাচ্ছে তাহলে এখানে তিন নম্বর অপশন কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চলে যাবো নেক্সট কোশ্চেনে কি বলছে সীতা নশোর মধ্যে সাতশো ছাপ্পান্ন নম্বর পেয়েছে তার ভাই অভি পাঁচশোর মধ্যে তিনশো পঞ্চাশ নম্বর পেয়েছে সীতার নম্বরের শতাংশের সমান করতে অভি কারো কত নম্বর পেতে হবে তো এখানে যেটা দেখতে পাচ্ছি নশোর মধ্যে সীতা পেয়েছে সাতশো ছাপ্পান্ন তাহলে নশোর মধ্যে যদি সাতশো ছা ছাপ্পান্ন পাই একশোর মধ্যে কত পাবে নয় দিয়ে যদি ক্যালকুলেশন করি চুরাশি একশোর মধ্যে চুরাশি অর্থাৎ চুরাশি পার্সেন্টেন্স পেয়েছে পাঁচশোর মধ্যে তিনশো পঞ্চাশ পেয়েছে ওভি একশোর মধ্যে কত পাবে সত্তর অর্থাৎ সত্তর পার্সেন্টেন্স নাম্বার পাবে নম্বরের শতাংশ অর্থাৎ পারসেন্টেঞ্জটাকে আমাদের সমান করতে হবে সমান করতে হলে কত নম্বর বেশি পেতে হবে চোদ্দো পারসেন্টেঞ্জ বেশি পেতে হবে অর্থাৎ একশোতে চোদ্দো বেশি পেতে একশোতে চোদ্দো এক্সট্রা পেতে হবে তাহলে পাঁচশোতে কত পেতে হবে পাঁচশো ইন্টু চোদ্দো বাই একশো শূন্য শূন্য কাটলাম পাঁচ চোদ্দো ইন্টু পাঁচ করলে কত হয় সত্তর তাহলে অভিকে আরও সত্তর নাম্বার এক্সট্রা পেতে হবে তিন নাম্বার অপশান এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চলে যাব নেক্সট কোয়েশ্চনে কি বলছে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমাদের কিন্তু মান নির্ণয় করতে বলছে অপশানগুলো দেওয়া আছে সাতাত্তর নিরানব্বই একশো চোদ্দো এবং একশো একুশ তো এটা আমাদের আগে দেখে নেব কোন মেথড বা কোন প্রসেসে এটা করা আছে ফার্স্ট ফার্স্ট রো সেকেন্ড রো এবং থার্ড রো ফার্স্ট ডিজিট অর্থাৎ ছয় ইন্টু থার্ড ডিজিট অর্থাৎ সাত মাইনাস সেকেন্ড ডিজিট মাইনাস নয় করলে কত পাই আমরা একবার দেখে নেব বিয়াল্লিশ মাইনাস নয় করলে কিন্তু আমরা তেত্রিশ পাই এটাই আমরা ফোর্থ নাম্বারটা পেয়ে যাচ্ছি ফার্স্ট নাম্বার ইন্টু থার্ড নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার করলে আমরা ফোর্থ নাম্বারটা পেয়ে যাচ্ছি ঠিক একইভাবে দেখে নেব সেকেন্ডটার ক্ষেত্রে আমাদের এই প্রসেস যায় কি না বারো ইন্টু পাঁচ অর্থাৎ পাঁচ বারং ষাট মাইনাস সেকেন্ড যেটা আছে পাঁচ করলে কত হচ্ছে পঞ্চান্ন হ্যাঁ ফোর্থ পেয়ে যাচ্ছে ঠিক একইভাবে তেরো ইন্টু নয় করলে কত হয় একশো সতেরো মাইনাস তিন মাইনাস তিন করলে কত হয় এক এক চার তিন নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চলে যাবো নেক্সট কোয়েশ্চনে কী বলছে দেখে নেব সরি একটি শহরে কর্মরত এবং বেকার ব্যক্তির অনুপাত দেওয়া আছে থ্রি টু ফাইভ যদি সরি যদি শহরে সাতশো জন ব্যক্তি থাকে তাহলে কতজন ব্যক্তি বেকার অর্থাৎ টোটাল এখানে পাঁচের মান কত বলা আছে সাতশো পঞ্চাশ একের মান কত একশো পঞ্চাশ বেকার ব্যক্তি অর্থাৎ দুইয়ের মান জিজ্ঞাসা করছে তিনশো সঠিক অ্যান্সার তাহলে কত হয়ে যাবে দুই নম্বর অপশন চলে যাব নেক্সট কোশ্চেনে কী বলছে বিবৃতি দেওয়া আছে এবং কার্যধারা দেওয়া আছে কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে বিবৃতিটা কি বলছে একবার দেখে নেব সাধারণত একটি ব্যস্ত বাজারে বিক্রেতা তাদের সামগ্রী ফুটপাতে বিক্রি করে এটা সঠিক এটা তো সকলেই জানি যেখানে খুব ঘিঞ্জি টাইপের খুব লোক চলাচল বেশি সেখানে ফুটপাতে প্রচুর বিক্রেতা তাদের জিনিসপত্র কেনাবেচা করে তো কার্যধারা কি বলছে এই বিক্রেতাদের থেকে ফুটপাথ ফাঁকা করার জন্য পুলিশের প্রয়োজন হবে এটা সঠিক কিনা সেটা আমাদের দেখতে হবে সেকেন্ড কি বলছে এই বিক্রেতাদের জন্য অন্য স্থান সরবরাহ করা উচিত যাতে তারা ফুটপাথটি আটক না করে পণ্য বিক্রয় করতে পারে তো এখানে কিন্তু ফার্স্ট যে অপশনটা বলছে এটা সঠিক কেন সঠিক কারণ বিক্রেতারা অন্য কোনো জায়গায় যাওয়ার সময় তারা ঝামেলা করতে পারে যে এখানে তারা বহুদিন ধরে বেচা কেনা করছে কেনা বেচা করছে এই ফুটপাতের যে জায়গায় তো সেটা কেন তারা ছেড়ে দেবে অন্য জায়গায় কেন চলে যাবে তো ঝামেলা করতে পারে তার জন্য পুলিশের প্রয়োজন হতেই পারে তো এটা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে নেক্সট বিক্রেতাদের যদি অন্য জায়গা সরবরাহ করা হয় সেক্ষেত্রে কি বলছে বিক্রেতাদের অন্য স্থান সরবরাহ করা উচিত যাতে ফুটপাথে আটক না করে পণ্য বিক্রি না করতে পারে এটাও সঠিক অন্য যদি স্থান সরবরাহ করে দেয়া হয় তাদের তবে তারা রাস্তাটি ফাঁকা করে দিতে পারে যে তারা ভাবতে পারে যে আমাদের তো বিক্রির জন্য একটা নির্দিষ্ট জায়গা দেয়া হচ্ছে তবে রাস্তাটা আমি কেন দখলে রাখবো আমি ফাঁকা করে দিই রাস্তাটা তবে সেখানে নতুনভাবে আবার দোকান সে চালু করতে পারে এটাও কিন্তু সঠিক তাহলে এখানে যেটা দেখতে যেটা দেখতে পাচ্ছি এক এবং দুই উভয়টাই কিন্তু সঠিক হয়ে যাচ্ছে চার নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চলে যাবো নেক্সট কোয়েশ্চানে কী বলছে মান নির্ণয় করতে হবে তো এখানে আমরা আমরা বদমাসের নিয়ম কাজে লাগাবো বি ও ডি এম এ এস বি মানে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ও মানে অফ বা বাংলায় যেটাকে বলা হয় এর এখানে আমাদের দুটো এর আছে এর কাজ কিন্তু সবার আগে প্রথমে ব্র্যাকেটের কাজ তারপর এর কাজ তারপর ডিভিশন ভাগ মাল্টিপ্লিকেশান গুণ অ্যাডিশান যোগ সাবস্ট্রাকশন বিও প্রথমে যদি আমরা অফের কাজ করি বা এর কাজ করি তাহলে এখানে কত পাচ্ছি পাঁচ পাচা পঁচিশ এখানে পেয়ে যাচ্ছি তিন দু কোনো ছয় এখানে আবার ভাগের কাজ ঠিক তারপর ভাগ পাঁচ করলে এই পাটটার পুরো মান কত পেয়ে যাচ্ছি পাঁচ এখানে ভাগ তিন করলে এই পাটটার পুরো মান কত পেয়ে যাচ্ছি দুই অ্যাকচুয়ালি তাহলে আমরা কত পাচ্ছি পাঁচ যোগ পাঁচ মাইনাস তেরো ভাগ পাঁচ মাইনাস দুই এটা পাচ্ছি পাঁচ আট পাঁচ দশ মাইনাস দুই আট মাইনাস তেরো ভাগ পাঁচ পাঁচ আটা চল্লিশ মাইনাস তেরো ভাগ পাঁচ অর্থাৎ সাতাশ ভাগ পাঁচ সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে দুই নম্বর অপশান চলে যাবো নেক্সট কোশ্চেনে কী বলছে দেখে নেব একটি মেয়ের দিকে ইঙ্গিত করে একজন শিক্ষক বললেন একটি মেয়ের দিকে ইঙ্গিত করে একটি মেয়ে তার দিকে ইঙ্গিত করে একজন শিক্ষক বললেন সে অর্থাৎ এই মেয়েটি আমার স্ত্রীর অর্থাৎ ওয়াইফের শ্বশুরের স্ত্রীর একমাত্র ছেলে ছেলের একমাত্র মেয়ে হচ্ছে এই মেয়েটি যে শিক্ষক বললেন তার ওয়াইফের শ্বশুর অর্থাৎ তার নিজের বাবা ওয়াইফের শ্বশুর মানে নিজের বাবা তার স্ত্রী অর্থাৎ তার নিজের মা মায়ের একমাত্র ছেলে মানে সে নিজেই সে নিজে তার একমাত্র মেয়ে অর্থাৎ তার মেয়ের কথা বলা হচ্ছে অর্থাৎ শিক্ষকের সাথে মেয়েটির সম্পর্ক কি কন্যা সম্পর্ক দুই নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে চলে যাবো নেক্সট কোশ্চেনে কী বলছেন পাটিগণিতের অগ্রগতি ক্রমের প্রথম চৌত্রিশটি পদের যোগফল নির্ণয় করুন যেখানে প্রথম পরটি বারোশো আটচল্লিশ এবং শেষের পরটি চোদ্দশো তেরো তাহলে আমরা কি জানি এন সংখ্যক পদের সমষ্টি সূত্র কি জানি এন সংখ্যক পদের সমষ্টি এস ইকুয়াল টু এন বাই টু প্রথম এবং শেষ পদ যদি জানা থাকে সেক্ষেত্রে এ প্লাস এল এটাই আমরা জানি সমষ্টির সূত্র এন সংখ্যক পদের সমষ্টি সেক্ষেত্রে এন এর মান কত চৌত্রিশ ভাগ দুই অর্থাৎ সতেরো পাচ্ছি এর বারোশো আটচল্লিশ প্লাস এল চোদ্দোশো তেরো অর্থাৎ এই পাটটা কত পেয়ে যাচ্ছি এক ছয় ছয় দুই ইন্টু কত সতেরো যেটা আছে তাহলে গুণ করলে কত পাচ্ছি দুই ছয় ছয় এক শূন্য সাত দুই ছয় আট এক অর্থাৎ এখানে হচ্ছে সাত তিন তিন নম্বর অপশান এখানে রাইট অ্যান্সার অলরেডি আমাদের যদি আমরা লাস্টের দিক থেকে লক্ষ্য করি সাত তিন একটাতেই আছে তিন নম্বর অপশান রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চলে যাব নেক্সট কোশ্চেনে কী বলছে দেখে নেব এখানে যে ফর্ম অনুযায়ী তেরো পাচ্ছি ঠিক এখানে একই ভাবে আমরা তেরো পাচ্ছি একই মেথড ব্যবহার করে তাহলে এখানে সেই মেথড ব্যবহার করলে আমরা কত মান পাবো সেটা আমাদের নির্ণয় করতে বলেছে তো এখানে চৌষট্টি হ্যাশট্যাগের চিহ্ন দেওয়া আছে তিপ্পান্ন ইন্টু দুই অ্যাকচুয়ালি কিন্তু এখানে ইন্টুটাকে ইন্টু হিসেবে নেওয়া হচ্ছে না গুণটাকে কিন্তু গুণ হিসেবে নেওয়া হচ্ছে না এখানে যদি আমরা দেখি চৌষট্টি মাইনাস তিপ্পান্ন যোগ দুই এটা যদি আমরা করি তাহলে দেখতে পাব চৌষট্টি আর দুই ছেষট্টি মাইনাস তিপ্পান্ন অর্থাৎ তেরো অর্থাৎ হ্যাশট্যাগের অর্থ হচ্ছে বিয়োগ এবং গুণের অর্থ হচ্ছে যোগ ঠিক একইভাবে একই ফর যদি এটা ব্যবহার করি একই মেথডে তাহলে সাত পাচ্ছি না একবার দেখে নেব তেরো মাইনাস সাত যোগ এক চোদ্দো মাইনাস সাত চোদ্দ পেয়ে যাচ্ছি ঠিক একই মেথড এখানে অ্যাপ্লাই করবো সেম মেথড অ্যাপ্লাই করব চার মাইনাস আট প্লাস উনিশ অর্থাৎ এখানে যেটা পাচ্ছি এগারো প্লাস চার এক নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চলে নেক্সট কী বলছেন দেখে নেব সাংকেতিক ভাষায় এটার অর্থ হচ্ছে এটা এটার অর্থ হচ্ছে এটা এটার অর্থ হচ্ছে এটা তাহলে ভলিবলের সংকেত কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে ফার্স্ট নেহা প্লে ভলিবল এটার সাথে যদি লক্ষ্য করি নেহা লাইক প্লেইং এখানে নেহা নেহা কমন আছে দেখে নেব এখানে কোন সংকেতটা কমন আছে এল এ এই সংকেতটা কমন আছে তাহলে এখান থেকে আমাদের শুধু এন ও এবং টি এ এটা বেরিয়ে আসছে নেক্সট ভলিবল ইজ দ্য সরি ভলিবল ইজ বেস্ট গেম এখান থেকে আমরা দেখে নেবো যে কোন সংকেতটা কমন আছে তবে আমাদের ভলিবল এখানে কমন আছে তাহলে ভলিবলের এটা পেয়ে যাব আমরা এন ও এটা কমন আছে তাহলে ভলিবলের সংকেত হচ্ছে এন ও আর এনইএইস এ নেহার সংকেত হচ্ছে এল এ এখানে আমাদের চেয়েছে ভলিবল তাহলে নেহা বার করার কোনো দরকারই ছিল না আমি জাস্ট দেখিয়ে দিলাম এখানে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তিন নম্বর অপশান তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম তো এখানেই শেষ করব আর যে সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আর এই টাইপেরই কিন্তু কোশ্চেন এক্সামে আপনারা দেখতে পাবেন তো চেষ্টা করুন প্রত্যেকটি সেট প্র্যাকটিস করার এবং প্রত্যেকটি কোশ্চেন সলভ করার তো এখানেই শেষ করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব তো থ্যাংক ইউ গুড বাই